আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, শীঘ্রই নেবেন দ্বিতীয় ডোজের টিকা, জানিয়েছেন মির্জা ফখরুল। এরপরেই থাকছে প্রধানমন্ত্রী আপনার রাগ জিদ মনে রাখেন না, ডাক্তার জাফরুল্লাহর আহ্বান। এদিকে দেশে ফের বিধিনিষেধ আরোপের সুপারিশ কারিগরি কমিটির। এছাড়া থাকছে উঠে যাচ্ছে অটো পাশের তকমা, পরীক্ষায় হবে এসএসসি ও এইচএসসির, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড, শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ চূড়ান্ত হয়েছে পরীক্ষা কেন্দ্র। এদিকে পিয়াসার সেই গাড়ির মালিক তার নামে নিবন্ধিত হয় জুলাইয়ে। থাকছে আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত 15। সর্বশেষ জানিয়ে দেব চার ঘাটে জমি নিয়ে সংঘর্ষে হাসুয়ার কোপে বৃদ্ধার মৃত্যু, আহত 5। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য, এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, শীঘ্রই নেবেন দ্বিতীয় ডোজের টিকা, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, শীঘ্রই নেবেন করোনার দ্বিতীয় ডোজের টিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনি দেশে ফিরে বলেছিলেন আমার বাবার মৃত্যুতে তোমরা কাঁদনি, আমি তোমাদের কাঁদিয়ে ছাড়বো, তাই তিনি আজ আমাদের কাঁদিয়ে যাচ্ছেন। ভ্যাকসিন দেওয়ার কথা বলে ভ্যাকসিন দেন না, যেখানে $7.5 ভালো ভ্যাকসিন কেনা যেত তা না করে বেশি দাম দিয়ে অন্য টিকা কিনলেন। তিনি বলেন, আজকে গোয়েন্দা বাহিনী অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য পরিমণি আবিষ্কার করেন, সম্রাট আবিষ্কার করেন, ক্যাসিনো করেন, এখনো ওটাই হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ধানায় পানায় বন্ধ করেন, আপনার রাগ জিদ মনে রাখেন না, আপনার মনের ব্যথা আমি বুঝি, আপনি পরিবারের সবাইকে হারিয়েছেন। শুক্রবার এক সমাবেশে সভাপতির বক্তব্যে জাফরুল্লাহ এসব কথা বলেন। সূত্র যুগান্তর। দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে দেওয়া বিধিনিষেধ তুলে নেওয়ার উদ্যোগ প্রকাশ করেছে এ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি। এতে সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করেছেন কমিটির সদস্যরা। শুক্রবার রাতে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভা শেষে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সুপারিশ করা হয়। ঈদুল আজহার পর 23 জুলাই থেকে দেশে সর্বশেষ কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল, যা 10 আগস্ট শেষ হয়। 11 আগস্ট থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। সামনের সপ্তাহ থেকে পর্যটন কেন্দ্রও খুলে যাচ্ছে। কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা মনে করে বিধিনিষেধ শিথিলতার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়া করেছে, এর ফলে সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে অর্থনীতি আরো বেশি হুমকির মুখে পড়বে। লকডাউন আরো 1 থেকে 2 সপ্তাহ চলমান রাখতে পারলে এর পুরোপুরি সুফল পাওয়া যেত বলে মনে করে কমিটি। তার সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করেছে কমিটির সদস্যরা। আরো কিছুদিন সভা সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, পর্যটন, বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন কমিটির সদস্যরা। এছাড়া রেস্তোরাঁয় বসে খাওয়ার ব্যবস্থা বন্ধ করে শুধুমাত্র বিক্রি করা, ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যানবাহন চলাচল এবং হোম অফিসের সুযোগ করে অফিস চালু করারও পরামর্শ দেওয়া হয়েছে। সব জায়গায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শের পাশাপাশি শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব নিশ্চিত করতেও বলেছে কমিটি। সূত্র ইনকিলাব। শিক্ষা জীবনের দুটি গুরুত্বপূর্ণ ধাপ এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় বছরের প্রথম দিকে, যথাক্রমে ফেব্রুয়ারি ও এপ্রিলে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার বছরের শেষ ধাপে এসেও এখনো পরীক্ষা দুটি শুরুই করা যায়নি। গত বছরের এই মহামারীর কারণে নেওয়া যায়নি এইচএসসি পরীক্ষা। পরে সব পরীক্ষার্থীকেই বিশেষ ব্যবস্থায় অটোপাস দেওয়া হয়েছিল। শিক্ষা প্রশাসন সূত্র বলছে, এবার আর অটোপাসের দিকে যাবে না সরকার, দেরিতে হলেও পাবলিক পরীক্ষা দুটি নেওয়া হবে। আগেই পরীক্ষার সময় ও বিষয় কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। মহামারী পরিস্থিতি অনুকূলে এলে ওই সিলেবাসের ভিত্তিতে নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা দুটি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। করোনা সংক্রমণের কারণে ফেব্রুয়ারিতে চলতি বছরের এসএসসি এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া যায়নি। পরে পরীক্ষা দুটি জুন ও আগস্টে নেওয়ার পরিকল্পনা হয়, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ওই সময়
সময়ও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষাগুলো নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। গুছিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষা গ্রহণের আনুষাঙ্গিক কর্মযজ্ঞ। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ আমাদের সময়কে বলেন, দেরিতে হলেও এবারের দুই পাবলিক পরীক্ষা নেওয়া হবে। দেশে করোনা সংক্রমণের কারণে গত বছর এসএসসি পরীক্ষা নেওয়া গেলেও এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া যায়নি, পরে বিকল্প পন্থায় ফল দেওয়া হয়েছে। তবে এবার দুটি পাবলিক পরীক্ষায় নিতে চায় সরকার। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতি সহনীয় হলে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়া হবে। সূত্র আমাদের সময়। আশুলিয়ায় তুচ্ছ ঘটনার জেরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। আজ শনিবার সকালে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, বাসাইদ গ্রামে এক ব্যক্তির জমির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় নাজিম নামের এক ব্যক্তিকে। পরে নানা অনিয়মে জমির মালিক নাজিম মিয়াকে অব্যাহতি দিয়ে তার প্রতিবেশী সাইফুল ইসলামকে জমি দেখাশোনার দায়িত্ব দেন। এ নিয়ে উভয়ের লড়াইয়ে প্রথমে পারিবারিক দ্বন্দ্ব এবং পরে তা সংঘর্ষের রূপ নেয়। ওই সংঘর্ষে দুই গ্রুপের 15 জন আহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র আমাদের সময়। রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় হাসুয়ার কোপে মতিউর রহমান মতি নামে 60 বছরের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। শুক্রবার বেলা 11টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া ঝাউবোনা এলাকায় এ ঘটনা ঘটে। এখানে মতিউর রহমানকে হাসুয়া দিয়ে কোপ দেয় তার ওই ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জনৈক জলিল মণ্ডলের দুই ছেলে খলিলুর রহমান ও মতিউর রহমান তাদের বাবার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধে জড়ান। তারই জের ধরে শুক্রবার সকালে মতিউর রহমান আবারও জমি ভাগ করা নিয়ে কথা বলতে গেলে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের পরিবারের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে। এতে খলিলের ছেলে তোতা মিয়া হাসু দিয়ে এলোপাতাড়ি মতিউর ও তার ছেলে ইনসান আলীকে কোপাতে থাকে। সেখানে ঘটনাস্থলে মতিউর রহমান মারা যান। আহতদের উদ্ধার করে পাশের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে থেকে খলিল সহ তার পরিবারের সবাই বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে ঘাতকদের সবাই বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন। সূত্র যুগান্তর।